बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आपनारा सबाई केमन आछेन? एई जे सकालेर जन्य रुटी दिए खावार जन्य सूपटा रेडी करछि। सुबाल खाए शुभ सकाल सबाइके। एई जे पेंयाज आर काँचा मरिच दिए दिएछि, एटा सादा स्टुर मतो माने सादा सूपेर मतो बानाबो। एई लवण दिए दिलाम परिमाण मतन। लवण लवण दिए एटा हाड़सह माँस और ये हलो आलू और गाजर एगुल दिए बनाब। समस्त अपना सब भलो आओ भलो आलहमदुल्ला। सबा दुआ करबें गलाटार जो जान ती सुस्थ हो आसते परि। एक तो दिए दिल आदा रसुन पिंज़र पीस डिसेम्बर दिए दुख कष्ट अनुभव कर समबेदना जानाच्छि तार फैमिलीदेर जन्य। तारा जेन एई शुभ बहन करते पारे। তাদের এই বিজয়ের মাস আসলে মানে একদিকে তাদের আনন্দ আরেকদিকে তাদের দুঃখ। এই তো তাদের দুঃখটা আমরা কেউ বুঝতে পারবো না। যার যার দুঃখ সে সে ছাড়া কেউ বুঝবে না। যার ব্যথা তারই সেই বুঝবে, আর আমরা অন্য কেউ বুঝতে পারবো না। আমি এই শিক্ষা পানি আমার সাথে থাকুন। কষানোর পরে তারপর আমি এই দইটা দিয়ে দিব, মুরগিটা দিয়ে দিব, মুরগিটা দিয়ে কষাবো। লবণ দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু কষিয়ে দিব। এইভাবে রুটি দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। রুটি পরোটা দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়, সমস্যা নেই, খুবই টেস্ট আসছে। এটা কষিয়ে নিলাম। এখন এটার সাথে আলু গাজর এটাও এখন দিয়ে দিব। এটার সাথে আমি দিয়ে দিব আলু গাজর। এখন কষিয়ে নিব, কষিয়ে তারপর আমি দুধ দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিই একটু। কত সুন্দর কালার, খুব ভালো লাগছে, কত সুন্দর একটা লুক আসছে। এই যে পাতিলটা বদলিয়ে দিলাম, কারণ পাতিলটা চাপা হয়ে গিয়েছিল আর একটু পানি উঠেছে, এটা নাড়াচাড়া করা লাগবে। তারপরে দুধ দিয়ে দিচ্ছি আর একটু শুকালে, আর প্রচুর পানি উঠেছে মুরগির থেকে। এই চামচ আর আড়াই চামচ এই দুধ দিয়ে দিলাম। এখন এই দুধটা গুলিয়ে তারপর ইয়ের মধ্যে দিয়ে দেবো। এই মুরগির কষাচ্ছি, সুপটা বানাবো। মুরগির এই যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এই যে এখন দুধটা দিয়ে দিব। এই দুধটা যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দিব। এই তো দুধটা দিয়ে দিচ্ছি, এক কাপ দুধ। যদি লাগে আর একটু পানি দিব সাথে। খুব সুন্দর একটা অ্যারোমা এসেছে মোমো গ্রান। লাস্টে আমি একটু চিনি দিয়ে দেব, আর একটু পানি দিই। সম্পূর্ণ দেওয়া শেষ, কি সুন্দর একটা গ্রান এসেছে মোমো, মিষ্টি মিষ্টি গ্রান। কারণ এই যে গরম মশলা পাউডারটা দিয়েছিলাম এই জন্য এটা বলো, এটা ঢাকবো না, ঢাকলে সব ঢাকনার মধ্যে চলে আসবে। স্লোলি করে জালটা একটু দিয়ে রাখবো, তারপর একটু চিনি দিয়ে দিব, লবণ দেখে যদি লাগে তাহলে দিব। যদি ভিডিওটা ভালো লাগে আমার সাথে থাকবেন, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
বেল বাটনটা টিপ দিয়ে রাখবেন, আমাকে উৎসাহ যোগাবেন, ভালো ভালো কিছু কাজ করবেন, প্রতিদিন মানুষকে সদ্বুদ্ধি দিবেন, খারাপ পরামর্শ দিবেন না, এই তো খুব ভালো লাগে। মানে এই সময় দেশে বেড়াতে খুব ভালো লাগবে, গ্রামের বাড়ি যাওয়ার জন্য কতদিন ধরে চেষ্টা করতেছি, আজ তো শুক্রবার যাওয়া হলো না, দেখি আগামী শুক্রবারে যেতে পারি কিনা। আমার ভিডিওটা দেখতে থাকুন, বলক চলে আসছে, আমি এটার মধ্যে এই দেখি তেল ভেসে আসছে, স্লোলি জার খুলে রাখবো, আমি একটু চিনি দিয়ে দিব, এটার সাথে ঘিও দেওয়া যায় কিন্তু আমি ঘি দিব না, ছেলে একটু সমস্যা হবে, আমি ও ঘিটা পছন্দ করে। এভাবে সবাই বানিয়ে খাবেন, খুব টেস্টি একটা জিনিস, দোকান থেকে হোটেলের স্টাইলে, দোকান থেকে কেন কিনে নিয়ে আসবেন, ঘরে বানিয়ে খাবেন, স্বাস্থ্যসম্মত। এই যে দেখুন আস্তে আস্তে জাল দিচ্ছি, কারণ ওই দুধগুলো বলক উঠে ওটা এখানে ছানা ছানার মতো হয়ে যাবে। কত সুন্দর, কি সুন্দর একটা যে গ্রাম বের হয়েছে, একটু ঝোল ঝোলের মতোই রাখবো, আর একটু যে তেল উঠে গেছে দেখেন, খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে। আপনারা সবাই এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ দেখবেন, আর আমাকে যারা সাবস্ক্রাইব না করেছেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা 3 মিনিট অন্তত দেখে তারপরে লাইক করবেন, না হলে লাইকটা চলে যায়, কারণ আর কমেন্টস করবেন, এই তো একদম আমার রেসিপিটা ফলো করলে আপনারা বানাতে পারবেন, একদম সহজ রেসিপিতে দেখাচ্ছি আমি, একদম সহজ, এর থেকে সহজ আর কিছু হয় না। তাহলে এখানে বিদায় নিচ্ছি, এটা আর কিছুক্ষণ করে নামিয়ে ফেলবো, তা আল্লাহ হাফেজ, আসসালাম। এই আমার সোনামণি বাবুরা ও মামুনিরা, তোমরা যারা খেতে চাও না মামনিকে বলবা এভাবে বানিয়ে দিতে, তাহলে তোমরা ঠিকই নাস্তা, বিকেলের নাস্তা রাতের পোলাও দিয়ে কিংবা ভাত দিয়ে খেয়ে ফেলতে পারবে। তোমাদের জন্যই আমি আজকে এই রেসিপিটা করলাম, বড়রাও খেতে পারবেন, অসুস্থ রোগীরাও খেতে পারবেন, কারণ এটার মধ্যে তেমন কিছু দেওয়া হয় নাই, কোনো রিচ কোনো জিনিস দেওয়া হয় নাই, সবাই খেতে পারবেন, যারা অসুস্থ সুস্থ মানুষ সবাই খেতে পারবেন, স্টুকিং বা স্যুপ বলেন যেটাই বলেন, একবার টেস্ট করে দেখবেন আমার এটা। আমার কথায় যদি কথায় কাজে কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন, আর কারো মনে কোনো কষ্ট দেওয়ার জন্য আমি যে সমস্ত কথাগুলো বলি সেই সমস্ত কথাগুলো কারো জন্য বলি না, সবাইকে ভালোর জন্য বলি, কেউ খারাপ চোখে দেখবেন না। আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগতেছে দেখেন।